উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যর্থ হত্যা প্রচেষ্টার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাপ বলেছে, দেশের সামরিক বাহিনীর ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ বিরোধী আর শক্তিশালী অভিযান চালাবে এবং সন্ত্রাসীদেরকে নির্মমভাবে ধ্বংস করবে। বার্তা সংস্থাটি জানিয়েছে, কিম জং উনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে বায়োকেমিক্যাল উপাদান দিয়ে ব্যর্থ হত্যার প্রচেষ্টা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা কেসিএনএ। আরও দাবি করেছে, তাদের নেতাকে হত্যার জন্য সিআইএ উত্তর কোরিয়ার এক নাগরিককে $40,000 দিয়েছে। উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছে, ব্যর্থ হত্যা প্রচেষ্টার পিছনে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে এবং এ পর্যন্ত কিমকে হত্যার জন্য 80টি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।